আপনাদের সবাইকে স্বাগত হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শঙ্কর মাছের কষা রেসিপিটা। এর জন্য আমি 500 গ্রাম শঙ্কর মাছ নিয়েছি, লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, টমেটো কুচি, টক দই, সর্ষের তেল, লাগছে ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন, এটা কালারের জন্য, হলুদ গুঁড়ো, শাহি গরম মশলা, নুন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার আমি একটা মশলা মিক্স তৈরি করব। তো এর জন্য নিয়েছি একটা খালি বোল, এতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, পেঁয়াজ বাটা, একে একে সব মশলাগুলোই এর মধ্যে দিয়ে দেব। দিচ্ছি টমেটো কুচি, ফেটানো টক দই, রসুনের 6 থেকে 7টা রোয়া দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিলাম স্বাদ অনুযায়ী। শঙ্কর মাছ যেহেতু একটু সল্টি হয় তাই নুনটা একটু কমই দিতে হবে। মশলাটা খুব ভালো করে মেখে নেব। দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে নেওয়ার হয়ে গিয়েছে। মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি, এবারে এগুলোকে আমি এই মশলার মধ্যে মিশিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু কলা পাতায় মুড়িয়েও ভাপে এভাবেই করে নেওয়া যায়। শুধু কলা পাতা যদি মুড়িয়ে আমরা ভাপে করি তাহলে তাতে একটু সর্ষে বা পোস্ত বাটা সঙ্গে নারকল দিয়ে করলে ভালো লাগবে। মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নরম হয়তো এই মাছ ভেঙে যাবে তাহলে। আর আপনারা যদি ভেজে নিতে না চান তাহলে কাঁচা মাছও করতে পারেন। তো এটা এভাবে আমি 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট ধরে মাছটা ম্যারিনেশনে রাখা ছিল। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি, তাতে সাদা জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি ম্যারিনেটেড মাছগুলো মশলা সহকারে দিয়ে দেব। দেওয়ার পর পুরোটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাঝামাঝি রেখে 10-15 মিনিটের মতো ঢেকে এগুলো সেদ্ধ করে নেব। মশলাটাও পুরো কষে যাবে, তাহলে কোনো কাঁচা গন্ধ থাকবে না। যদি এভাবে শঙ্কর মাছ রান্না করে খান তাহলে মাংস খেতেও আর ইচ্ছে করবে না, এটা মাংসের থেকেও বেশি টেস্টি হবে, এরকমটাই আশা করছি। 15 মিনিটের মতো আমি মাছটা মশলার সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এই সমস্ত কাঁচা গন্ধ চলে গিয়েছে এবং পাশ থেকে একটা তেলও বেরিয়ে গিয়েছে, দেখুন এটা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা অল্প দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতন আর একটু রান্না করে নিয়ে নামিয়ে এটা সার্ভ করব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার যে কোনো ভিডিওর আপলোডিং এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সেগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। এটা হয়ে গিয়েছে, এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে সার্ভ করছি। শঙ্কর মাছের কষা রেডি হয়ে গিয়েছে। ভাত, পোলাও, রুটি সবকিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারেন। এই রেসিপিটা একদম মাংসের ডুপ্লিকেট বলা যেতে পারে, খুব টেস্টি এবং পিওর ট্র্যাডিশনাল একটা বাঙালি ডিশ এটা।